হীরা গুহায় আল্লাহ সুবাহা প্রথম বলেছিলেন ইা একবার না তিন তিনবার চেপে ধরার পরে চাপ দেওয়ার পরে তারপরে ফ্রেস্তা প্রধান জিব্রাইল আমিনা আলিসাম বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আপনি পড়ুন তখন তিনি বলেছিলেন মানবতার শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাহা মানে মা দা আকরাও আমি কি পড়ব তখন তিনি বলেছিলেন ইা পড়ুন এতটুকু বলেননি বলেছিলেন বিস্মি আব্বিকল্লাধি খালাক অবিচ্ছেদ্য অংশ যে আপনি প্রবু মহান স্রষ্টার নামে যিনি সৃষ্টি করেছেন যে শিক্ষার মধ্যে স্রষ্টার নাম নেই সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে উল্লিখিত নাই তার মঞ্জিল গন্তব্য কোথায় সেটা যেখানে উল্লেখ নাই, সেটা কোনো শিক্ষাই না ওই শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব খুঁজে পায় না পশুর মতো জীবনযাপন করে সেটাই আমরা দেখতে পাই এখন প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী কি বিশ্বাস পোষণ করে সে পোষণ করে তহিদের বিশ্বাস আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া নেই কোনো মাহবত উপাস্য আর মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল যেটা সুর আহজা বৈশতম পারা দ্বিতীয় পৃষ্ঠায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ওখা তাম নবী সর্বশেষ নবী তিনি বলে গিয়েছেন আপনার কথার প্রতিধ্বনি আমি করছি ইননামা বয়েস্তু মো আল্লিমা তারপর আরেকটা বড় সুন্দর চমৎকারভাবে বিশ্ববাসীকে শুনিয়েছেন ইন্নামা বয়েস্তু লি উতামিমাকে আর আখলা শিক্ষক করে পাঠানো হয়নি শুধু আমাকে চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে সুতরাং যেই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এই আকিদা পোষণ করে থাকে তাদের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য ওই শিক্ষার মধ্যে থাকবে এটাই তো স্বাভাবিক সেখানে ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী তৌহিদ বিরোধী অহির জ্ঞান বিরোধী পরিপন্থী সেখানে কোনো কিছুই থাকবে না কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আক্ষেপের বিষয় হচ্ছে যে কিছু আগাছা পরগাছা যার অন্যের উপরে ভর করে অন্যের উচ্ছিষ্ট নুন খেয়ে তারা এই বিপুল বিপুল জনগোষ্ঠীর বিশ্বাসের উপরে চাপিয়ে দিতে চায় এখন যাদের ঘুম ভাঙ্গে যে জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঘুম ভাঙ্গে ফজরে আজানের সুমধুর ধনী শোনে তাদের উপরে যদি এই নাস্তিক্যবাদ স্রষ্টার পরিচয় বিহীন শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া হয় এতে কী হবে মহাতরাম এই শান্তময় এই ভূখণ্ডটা অশান্তের দাবানাল জেবে মানে জেগে উঠবে আর মানুষ ক্ষুব্ধ হবে ফুসে উঠবে এটা কাম্য নয়